আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিও টিউটোরিয়ালে। আপনাদের সাথে আছি আমি বুলবুল আহমেদ। আজকে যে টপিক নিয়ে আলোচনা করব, নতুন ইউটিউবার যেনারা তাদের জন্য মূলত আজকের এই ভিডিও টিউটোরিয়াল। আপনারা কাস্টম ইউআরএল কখন পাবেন বা কিভাবে পাবেন? নতুন ইউটিউবার যদি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার 1 থেকে 2 মাস সময় লাগবে এবং 100 থেকে 200 সাবস্ক্রাইবার লাগবে, তবে আপনি কাস্টম ইউআরএল আপনার ইউটিউব চ্যানেলে সেট করতে পারবেন। তো এই নিয়ে আমি বিস্তারিত আমার এই ভিডিও টিউটোরিয়াল আমি দেখিয়ে দিব। যারা এই ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক দিয়ে অ্যাক্টিভ থাকুন নতুন নতুন ভিডিও পেতে। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক দিয়ে অ্যাক্টিভ থাকুন নতুন নতুন ভিডিও পেতে। চলুন কম্পিউটার স্ক্রিন। কাস্টম ইউআরএল এর এই ভিডিও টিউটোরিয়াল অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি, কারণ আমাদের ইউটিউব চ্যানেলে বিভিন্ন লিংক দেখা যায় হিজিবিজি, যার জন্য আমি কাস্টম ইউআরএল নিয়ে একটি টিউটোরিয়াল করতে চাচ্ছি। তো আমাদের চ্যানেলে মোজিলা ফায়ারফক্স বা ক্রোম ব্রাউজার আমরা লগ ইন করে রেখে দিয়েছি। এই যে আমাদের মাঝে এরকম ইন্টারফেস চলে আসবে এবং আমরা উপরে যে আইকনটি দেখতে পাচ্ছেন এখানে আমরা ক্লিক দিব। দেওয়ার পর আমাদের ইওর চ্যানেল এই যে লেখাটি থাকবে আমরা এখানে ক্লিক দিব। ক্লিক দিয়ে আমাদের মাঝে অনেকগুলো অপশান চলে আসবে। তো তারপর এই যে কাস্টমাইজ চ্যানেল এখানে আছে, এখানে ক্লিক দিলেও হবে। তো আমরা প্রথমে ইওর চ্যানেল দেওয়ার পর আমরা কাস্টমাইজ চ্যানেল চলে আসবে, আসার পর আমরা কাস্টমাইজ চ্যানেলে আমরা ক্লিক দিব। দেওয়ার পর আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। করার পর আমাদের মাঝে একটি ইন্টারফেস চলে আসবে। কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের মাঝে এরকম একটি ইন্টারফেস চলে আসলো, আপনাদেরও এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আমি আপনাদের সুবিধার জন্য পূর্বের ট্যাবে চলে যাচ্ছি। এই যে আসলাম কাস্টমাইজ চ্যানেল, এখানে ক্লিক দেওয়ার পর আমাদের মাঝে এরকম অপশান চলে আসবে। তো আমরা স্ক্রল করে নিচে চলে আসব। নিচে চলে আসার পর এই যে কাস্টমাইজেশান আমরা অপশানটি দেখতে পাচ্ছি, এখানে ক্লিক দিলেও হবে। আমি আবারও দেখে দিচ্ছি যে চলে আসলাম, আসার পর ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডে ক্লিক দিব। ড্যাশবোর্ডে ক্লিক দেওয়ার পর আমাদের মাঝে এরকম একটি অপশান চলে আসবে। আমি এগুলো হাইড করে রেখেছি, এগুলো হাইড করতে হবে। তো এই যে কাস্টমাইজেশান এখানে আমরা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর আমাদের মাঝে 3টি অপশান আমাদের মাঝে চলে এসেছে। এই যে লেআউট, লেআউট আপনারা দেখতে পাচ্ছেন। এই যে ব্র্যান্ডিং, আপনার ব্র্যান্ডিং দেখতে পাচ্ছেন। এবং বেসিক ইনফো, আমাদের মূলত কাজ হচ্ছে বেসিক ইনফোতে ক্লিক দিব। বেসিক ইনফোতে ক্লিক দেওয়ার পর আমি স্ক্রল করে নিচে চলে আসব। এই যে উপরে আপনারা দেখতে পাচ্ছেন কাস্টম ইউআরএল, এই যে আপনার কাস্টম ইউআরএল দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার চ্যানেলের ইউআরএল। এই যে ডিলেট অপশান দেখতে পাচ্ছেন, এখানে আপনার ডিলেট করতে পারেন। এবং আপনারা, আমি এখানে অলরেডি কাস্টম ইউআরএল ক্রিয়েট করেছি বিধায় আমার এখানে দেখতে পাচ্ছি। তো আমি এটাকে পাবলিশ করব। ক্রিয়েট করার পর এই যে পাবলিশ লেখা আছে, পাবলিশ করে দিলে হয়ে যাবে। তো আমি এই কাস্টম ইউআরএলে আমি কপি করব। কপি করে আমি সার্চ দিয়ে দেখব। এই যে আমি মার্ক করলাম, মার্ক করার পরে আমি নিউ ট্যাবে চলে যাব। তো আমি এটাকে আগে কপি করে নিব। মার্ক করার পর এই যে বক্সটি দেখতে পাচ্ছেন, এখানে আমি ক্লিক দিলেই কাস্টম ইউআরএল কপি হয়ে যাবে। আমি নিউ ট্যাবে যেতে পারি, এখানে সার্চ দিয়ে দেখা দিতে পারি। এবং এই যে সার্চ অপশান আছে, এখানে আমি পেস্ট দিয়ে আমাদের এই যে চ্যানেলের যেগুলো ভিডিও আমি এখানে দিয়েছি টোটাল দেখিয়ে দিবে এখানে, এই যে এখানে। এবং আমি নিউ ট্যাবেও এটাকে সার্চ দিতে পারি। তো কাস্টম ইউআরএল এভাবেই তৈরি করতে হয়। কাস্টম ইউআরএল বন্ধুদের মাঝে শেয়ার করতে পারি। তো এভাবে কাস্টম ইউআরএল তৈরি করতে হয়। ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।